হ্যালো এভরিওয়ান, জামিল বলছি। আমি কাজ করি মাইন্ড ফিশার গেমসে। বর্তমানে কাজ করছি আপনাদের সবার প্রিয় হিরো দ্য 71-এর নতুন গেম মুক্তি কেন্দ্রে। আচ্ছা, তো সাম্প্রতিককালে আমরা দেখছি পত্রপত্রিকা সহ সব জায়গায় একটা নতুন বিষয় নিয়ে কথা চলছে, ব্লু হোয়েল চ্যালেঞ্জ। তো এটা নিয়ে আজকে একটু কথা বলতে যাচ্ছিলাম অ্যাজ এ গেম ডিজাইনার। তো আসলে ব্লু হোয়েল চ্যালেঞ্জ এটা আসলে একটা প্রবলেম না, এটা হচ্ছে একটা সিমটম। তো প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে আসলে ডিসকানেকশন। আমাদের এখনকার জেনারেশনে দেখা যাচ্ছে যে আমাদের প্যারেন্টসের সাথে বাচ্চা কাচ্চাদের একটা বড় গ্যাপ আছে, এবং আসলে কে কোন ধরনের কন্টেন্ট কি দেখছে খেলছে জিনিসটা আসলে একটা বড় গ্যাপ রয়ে যাচ্ছে। তো এই গ্যাপটা হয়তো অনেক আগে থেকে ছিল, আমরা যখন ছোট ছিলাম তখনও ছিল, কিন্তু এখন আসলে সময় অনেক ডিফারেন্ট। মোবাইল গেম হয়তোবা নতুন, কিন্তু ওভারঅল কম্পিউটার বা ভিডিও গেম আমরা যেটাকে বলি সেটা নতুন না। প্রথম গেম আসলে কবে এসেছে সেটা একটু ডিবেটেবল, বাট লেট 1940s থেকে ছোটোখাটো কিছু গেম আসা শুরু হয়েছে। প্রথম অ্যাকচুয়ালি কমার্শিয়াল গেম যেটাকে বলি সেটা এসেছে 1971 অ্যাকচুয়ালি। তারপরে লেট 70s থেকে গেম পপুলার হওয়া শুরু হলো, কনসোল আসলো, আটারি কনসোল, অনেক কিছু। বাংলাদেশে আসলে গেম পপুলার প্রবাবলি মিড 90s, 95-96 এই সময় থেকে। তো আমরা যারা 90s কিড, আমরা আসলে গেম খেলতে খেলতেই বড় হয়েছি। তো আসলে সেই সময় থেকে এখন কি চেঞ্জ হয়েছে? ওয়েল, অনেক কিছুই। তো সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে, আমরা যখন বড় হচ্ছিলাম মিড 90s-এ, তখনকার একটা কম্পিউটার বা এখনকার যে কম্পিউটার তার মাঝখানে আসলে আকাশ পাতাল পার্থক্য। তখনকার যে গ্রাফিক্যাল ক্যাপাসিটি ছিল, আমরা যে গেমগুলি খেলতাম, যদি সবচেয়ে পাওয়ারফুল গ্রাফিক্স ওই সময় থেকে থাকে, সেটা এখনকার তুলনায় আসলে কিছুই না, কম্পেয়ারও করা উচিত না। তো সেটা আমি যেদিন দেখছিলাম, তো আমাদের ছোটোবেলায় একটা পছন্দের গেম ছিল ডুম, আমরা অনেকেই খেলেছি। তো ডুমে নতুন একটা ভার্সন বেরোচ্ছে কয়েকদিন আগে, তো আমি এখনও গেম খেলি, সো খেলছিলাম। তো খেলতে খেলতে চিন্তা হচ্ছিল যে আমি যখন ছোটোবেলায় ডুম খেলেছি, আমার তখন বয়স কত, 7-8, তখনও ডুম খেলে কিছুটা ভয় পেয়েছিলাম। তারপরে ছিল কোয়েক 3D, ওটা একটু খেলে ভয় পেয়েছি। সো এগুলি এখনও মনে আছে স্মৃতিগুলি, বাট খুব বড় কোনো ইম্প্যাক্ট ফেলেনি। কিন্তু আমি চিন্তা করছিলাম, আমি যদি এখন এই গেমগুলি খেলতাম, লাইক এই গ্রাফিক্স ওই সময় 8-9-10 বছরে যদি কোনো বাচ্চা এখন খেলে, তার উপর একটা আসলে খুব বড় ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট করবে, জাস্ট পড়তে বাধ্য। আমি এখন খেলে আমার লাইক ভয় লাগছে এই বয়সেও। সো এটা একটা বড় চেঞ্জ। দ্বিতীয় যে জিনিসটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন। আগে গেম ছিল শুধুমাত্র পিসিতে, অল্প কিছু মানুষের হয়তো বা কনসোল ছিল। তো কনসোল বা পিসিতে আমরা যখন গেম খেলতাম, কনসোল বা পিসিটা আসলে থাকতো বাবা মার রুমে অথবা হচ্ছে ড্রয়িং রুমে, খুব কম বাচ্চাদেরই হয়তো বা নিজের রুমে পিসি বা কম্পিউটার ছিল। আর থাকলেও সাধারণত দেখা যেত বাসায় একটাই কম্পিউটার, সেই পিসিতেই বাবা মা বসছে, অনেকেই বসছে। সো কোন ধরনের গেম খেলা হয় মোটামুটি আমরা নজরদারির ভিতরেই ছিলাম। আর গেমগুলো যেটা বললাম যে এখনকার মতো আসলে এতটা ইন্টেন্স ছিল না। আর গেম আসলে কেনা বা পাওয়ার একটাই উপায় ছিল, দোকানে যেতাম বাবা মার সাথে, আমাকে মা নিয়ে যেত, তো গিয়ে গেম কিনতাম, কাভার দেখতাম। রেটিংয়ের ব্যাপারটা তখনও ছিল এখনকার মতোই, রেটিং বুঝতাম না, বাট উপরে কাভার ফটো দেখে অনেক কিছু বোঝা যেত। ওই কাভার না, আসলে তখন যেটাকে বলি প্রচ্ছদ, সো সেটা দেখে অনেক কিছুই বোঝা যেত। আর মা থাকতেন পাশে, তিনিও দেখতেন যে আসলে কি কাভার, অনেক সময় বলতেন যে এই গেমটা কি ঠিক কি না তোমার বয়সের জন্য, অ্যান এভরিথিং। সো ওখানে একটা ফিল্টার হতো, অনেক সময় দোকানদারও বলতেন যে এটা নিয়েন না ওটা নেন, একটা ওভারঅল একটা গাইডলাইন ছিল তখন। এখন কিন্তু ব্যাপারটা ডিফারেন্ট। এখন দেখা যাচ্ছে যে 3-4 বছরের বাচ্চাদের হাতেও মোবাইল ফোন, মোবাইল ফোনের মাধ্যমে দেখা যাচ্ছে যে অ্যাপ স্টোর অনেক সময় বাবা মা তাদের অ্যাকাউন্ট থেকে লগ ইন করে দিচ্ছে, অনেক সময় নিজেরাও অ্যাকাউন্ট, হয়তো 3-4 বছরের বাচ্চা পারছে না, বা 7-8 বছরের বাচ্চারা কোনোভাবে অ্যাকাউন্ট করে বয়স বাড়িয়ে দিচ্ছে, যে কোনো ধরনের গেম নামায়। এবং শুধু অ্যাপ স্টোর না, অ্যাপ স্টোরে তাও তো একটা গেম যখন যাচ্ছে সেখানে একটা মিনিমাম
কোয়ালিটি মেনটেন করতে হয়। অ্যাপ স্টোরে রিভিউ টিম থাকে, কোনো গেম যদি উল্টাপাল্টা হয় সেটা বাজে রিভিউ বা মানুষজন কমপ্লেন করলে গেমটা তুলে দেওয়া হয় স্টোর থেকে। কিন্তু তার বাইরেও মানুষ যখন গেম পাচ্ছে সরাসরি ওয়েব, মোর স্পেসিফিকলি ডার্ক ওয়েব, সেখান থেকে দেখা যাচ্ছে বাচ্চারা গেম নামাতে পারছে। অনেক সময় একজন যদি একটা ওরকম গেম পেয়ে যায় ওটা হয়তো বা শেয়ার ইট বা এই ধরনের অন্য কোনো মাধ্যমে অন্যদের কাছে ছড়িয়ে পড়ছে। তো এখানে আসলে কারো কোনো কন্ট্রোল নেই এবং বাচ্চারা বিভিন্ন সময় কোন ধরনের কী গেম খেলে সেটা আসলে কারোই চোখে পড়ছে না, কিন্তু পড়া উচিত। প্রত্যেকটি গেম যখন কোনো ডেভেলপার ক্রিয়েট করে দেখা যাচ্ছে যে তাদের লাইক যে কোনো এথিক্যাল ডেভেলপার আই মাস্ট অ্যাড, তারা হচ্ছে কিছু নিয়ম নীতি পূরণ করেই গেম বানায়। আমরা যখন গেম তৈরি করি আমরা চিন্তা করি যে গেমটা আসলে গেমের ভিতরে কোন ধরনের জিনিস আমরা দিচ্ছি এবং এটা কোন বয়সের জন্য উপযোগী। তো আমরা এটা করে যখন গেমটা বানাই তারপরও যখন আমরা স্টোরে আপডেট করি গেমটা তখন আবার আমাদেরকে একটা রেটিং দেওয়া লাগে গেমটার মধ্যে যে আমরা কোন বয়সের জন্য গেমটাকে উপযোগী মনে করছি এবং এখানে একটা বড় আমাদের কোশ্চেনিয়ার ফিল আপ করতে হয়। এরপর গুগল বা প্লে স্টোর তারা আসলে এই জিনিসটা চেক করে, চেক করে তারাও এটাকে ভেরিফাই করে যে এটা আসলে এই বয়সের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট কিনা। কিন্তু যখন আপনি এইজের এই জিনিসটা যখন এই রেটিংয়ের ব্যাপারটা যেটা এটা যখন একটা বাচ্চা গেম নামাচ্ছে যখন এটা কেউ খেয়াল না করছে তখন কিন্তু তাহলে এই পুরো জিনিসটা অ্যাভয়েড হয়ে যাচ্ছে। তো এইটা আসলে খুব খারাপ। রেটিং এক এক অঞ্চলে এক এক রকম। তো আমার জানা মতে বাংলাদেশ বা এই রিজিয়নে মূলত যেটা হয় কিছু গেম আছে সবাই খেলতে পারে, সেটা আসলে ফর এভরিওয়ান। তারপরে একটা রেটিং আছে 6 বছর প্লাস, তারপরে হচ্ছে 12 বছর, এরপরে 16, তারপরে কিছু গেম হচ্ছে 18 প্লাস। এবং আপনাদের আশেপাশের মানুষজন হতে পারে সেটা আপনাদের ছোটো ভাই বোন, হতে পারে আপনাদের সন্তান, ভাগ্নে ভাগ্নি, ভাস্তে ভাস্তি, অথবা এনিওয়ান আপনার আশেপাশে আপনি যদি কোনো বাচ্চাদেরকে দেখেন তারা এইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট গেম খেলছে আপনারা এটা নিয়ে অ্যাকশন নিন। তাকে আসলে বুঝিয়ে বলুন যে এটা তোমার গেম না, তোমার জন্য গেম আছে, সব বয়সের জন্য গেম আছে, 3 বছরের উপরে যে কোনো বয়সের জন্যই এখন গেম পাওয়া যায়, তাদেরকে তাদের বয়সের গেম খেলতে দিন। এবং গেম নিয়ে আমি বলবো যে কনভারসেশনটা আমরা ওপেন করি। আমরা এখনও নিউজ পেপারে অন্য জায়গায় দেখি যে বিদেশি গেমের আগ্রাসন, এরকম অনেক কথাবার্তা বলা হয়। আই থিঙ্ক এটা খুব রং একটা অ্যাপ্রোচ যে গেম মানেই খারাপ। সো আমি যদি গেম মানেই খারাপ বলি, এটা আমি ছোটোবেলা দেখে আসছি যে বাবা মার একটা অ্যাপ্রোচ ছিল যে মোবাইল গেম অ্যাকচুয়ালি পিসি গেম, তখন তো পিসি গেমেই ছিল। সো এটা একটা খারাপ জিনিস, এটা বাচ্চারা মাঝে মধ্যে খেলে, ঠিক আছে, দিনে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা খেলতে পারবে, যা খেলে খেলুক, তেমন কিছু যায় আসে না কোন গেম খেলছে। কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে তা না, এটা খুব বড় একটা ব্যাপার যে বাচ্চারা কোন গেম খেলছে। তারা যদি তাদের এইজ অ্যাপ্রোপ্রিয়েট রাইট গেম খেলে সেটা আসলে তাদেরকে কিছু কিছু গেম তাদেরকে নতুন ওয়ার্ড শেখাবে, কিছু কিছু গেম তাদেরকে আসলে নতুন চ্যালেঞ্জ বা পাজেলের মাধ্যমে নতুনভাবে চিন্তা করা শেখাবে, অনেক সময় কগনিটিভ থিঙ্কিংয়ে হেল্প করে, নতুন অনেক জায়গা শেখায়। দিস ক্যান বি এ লাইক গ্রেট এন্টারটেনমেন্ট অ্যান্ড লার্নিং টুল। কিন্তু আসলে রং এইজ বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট গেম যদি তারা খেলে এটা তাদের জন্য আসলে একটা পারমানেন্ট ড্যামেজ হওয়ার চান্স আছে। তো এটার একটা জাস্ট সিমটম হচ্ছে এই যে ব্লু হোয়েল চ্যালেঞ্জ। তো আমি আসলে ব্লু হোয়েল চ্যালেঞ্জকে কোনোভাবেই গেম বলবো না, কারণ গেমের একটা সার্টিন ডেফিনেশন আছে। আমরা যারা গেম ডিজাইনে কাজ করি তারা আসলে এটা কোনো ডেফিনেশনেই এটাকে গেম বলা যায় না। এটা বানিয়েছে কিছু সাইকোপ্যাথ এবং আমাদের মিডিয়া বা অন্য জায়গা থেকে অনেক হাইপ আসছে, অনেকেই দেখছে, কিউরিয়াসিটি যাচ্ছে গেম লাইক চ্যালেঞ্জটা নামিয়ে দেখছে কী হয়। আমি সাজেস্ট করবো আসলে যদি আপনাদের গেম খেলার ইচ্ছা, অনেক ভালো ভালো গেম আছে, আরও অনেক গেমের বাইরে অনেক কিছু করার আছে, আপনারা ভালো কাজ করেন, এই ধরনের জিনিসে আসলে সময় নষ্ট করার কোনো ন্যাচারাল লজিক আমি দেখছি না। থ্যাংক ইউ।